আমার শাশুড়ি কুলনেস। গাইস, আমি আবার চলে এসেছি রুমাস ডেলি ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। চলো, সারাদিন কী কী করা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখন তো সকাল, শুভ সকাল তো তোমাদেরকে জানাই, শুভ সকাল। তোমরা চলো তাহলে। আমার শাশুড়ি কুল নিয়ে এসছে, আজকে কুলের চাটনি হবে। চলো তাহলে আমরা একসাথে, চলো বাবা ওঠো। আজকে তো ছুটি, তো তাই আমার ছেলে আজকে ঘুমাচ্ছে, কিন্তু মাসটা 10:30টার সময় চলে আসবে। এখন 8টা বাজে। বাবা ওঠো, তোমার স্যার আসবে। ওঠো, শাকের ঘন্ট হবে, পাঁচমিশালি তরকারি হবে, ডিমের পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। রান্না বসে এসছি, মেলে গেল। এখন আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। আমি কি করছি, দেখো আমার সব রান্না কমপ্লিট। ফুলের চাটনি করতে চেয়েছিলাম, ফুলের চাটনিটা করলাম না, কালকে করব। মেথি শাকের ঘন্ট, পাঁচমিশালি তরকারি, তিন কাটা মাছের চচ্চড়ি, আলু ভাজা আর ডিমের ঝোল, এগুলোই আজকের মেনু ছিল। এই যে বিটা, এই যে তোমাদের দাদা ভাই আমাদের সোনামণিকে নিয়ে এসছে পাশের বাড়ি, আমার মানে নিজেরই মতো সোনামণি, ঐশী, সব নামে আমরা ডাকি। কি কিউট দেখো তোমরা, কি কিউট, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, কাঁদছে না? এই দেখো বন্ধুরা, আমার ছেলে আর জুই খেলছে। জুই দেখো, হাই বলো তো একটু, বলো হাই, সবাইকে হাই বলো যে হাই। দেখো তোমরা কত সুন্দর, জুই হাই বলছে। ও আমার ছেলে এখানে গর্ত করে জল দিয়েছে, পুকুরের মতো বানিয়ে খেলছে। দেখো ওরা কি সুন্দর খেলছে। ও কোলে যাবে না বাবা, কোলে যাবে না, পড়ে যাবে। দেখো বন্ধুরা, দেখো খেলছে কত সুন্দর, ওরা ছেলে কোলে নিয়েছে, বাবা পড়ে যাবে কিন্তু। এরাম এরাম মাটি চোখে পড়বে কিন্তু। কি খেলছো তোমরা, জুই কি খেলছো? লুকোচুরি খেলছো? কোথায় লুকোচুরি, ধুলা দিয়ে খেলছো তো তোমরা? আমার ছেলে জল ঘাটতে ব্যস্ত, বাবা কত জল হাত দেয় না, পুকুর বানিয়েছে গর্ত করে। রাম জুই অত মাটি হাত দেয় না রে, জুই সোনা। এই সব দাদা দেখো, আমি একটা জাল বানাইছি।
জুই হাই বলো তো, আরেকবার হাই বলো। হাই, কত সুন্দর বলছে জুই। হাই 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 গাইস। বাহ, জুইয়ের ভালোই বুদ্ধি। জুই সর্দি লেগে আছে কিন্তু তোমার অত জল হাত দেয় না বাবা। তোমরা খেলো তাহলে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেল, আমি ছাদে এলাম। কাপড় জামা শুকিয়ে গেছে কিছু, কোনো কোনো কাপড় সেজন্য কিনতে এসছে। রোদ্রির যা তাপ, জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তোমরা তাহলে দেখতে থাকো। বন্ধু চলে গেল, লজ্জা পেয়ে গেছে আমার বন্ধু। বন্ধুরা, আমি স্নান করে উঠলাম, আমি আমার ডিম্পল দাদার সাথে কথা বলছি, ও একটু লজ্জা পাচ্ছে। ও আমার দাদাও হয়, আমার বন্ধু হয়। ব্যাডমিন্টন খেলি একটু ওর সাথে বিকালবেলা। 2000 years later. এই যে দেখো, আমি মুড়ি মাখিয়েছি। তোমরা সন্ধ্যার সময় আমাদের চায়ের সাথে এখন মুড়ি খাবো। তোমরা দেখো, তোমরাও চলে এসো একসাথে, আমরা খাবো। সব বন্ধুরা চলে এসো একসাথে খাবো আমরা। এই যে মুড়ি মাখানোর সাথে চা করেছি, আমি আমার ছেলে খাবো, তোমরাও চলে আসো বন্ধুরা। বন্ধুরা চলে এসো, আমরা সন্ধ্যার সময় চা মুড়ি খাবো একসাথে। হ্যাঁ চলো, আমরা এখন যাচ্ছি পাশের বাড়ি। ভাগবত পাঠ হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি এখন। সন্ধ্যা 7:30 কি 7:45 বাজে। চলো তাহলে বাবা, চলো আমরা যাই। হ্যাঁ চলো চলো চলো। আমার গাইস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। আর নতুন নতুন ব্লগ আমি দিতে চলেছি, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমাকে। তাহলে রাখি, টাটা।